থাইল্যান্ডের গুহায় আটকে পড়া বারো কিশোর ফুটবলের এবং তাদের কোচকে উদ্ধারে চলা অভিযানে এক ডুবুরির মৃত্যু হয়েছে গুহায় অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ বিস্তারিত থাইল্যান্ডের চিয়াংরাই প্রদেশের গুহায় আটকে পড়া দলটিকে নিরাপদে বের করে আনতে চলছে প্রাণান্ত চেষ্টা এরই মধ্যে আসলো উদ্ধার অভিযানে নিয়োজিত এক ডুবুরির মৃত্যুর খবর সামান গুনান নামের ওই ডুবুরি থাই নেভিসিলের সাবেক সদস্য তিনি স্বেচ্ছায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছিলেন অক্সিজেন সংকটের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে সামানের মৃত্যুর পর উদ্ধার অভিযানকে নিরাপদ করতে নতুন করে ভাবতে হচ্ছে কর্তৃপক্ষকে তারা জানিয়েছে অভিযান সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করতে সব সম্ভাবনা যাচাই করা হচ্ছে উদ্ধারের নানা উপায়ও বিশ্লেষণ করে দেখছেন বিশেষজ্ঞরা গুহায় অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া দুশ্চিন্তা বাড়িয়েছে থাই কর্তৃপক্ষের বৃষ্টি আসার আগেই গুহা থেকে পানি যতটা সম্ভব সেচে ফেলতে চেষ্টা চলছে বের করে আনা পানি আবারও গুহার ভেতর যেন ঢুকতে না পারে সেজন্য গুহামুখে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে গুহা থেকে সার্বক্ষণিকভাবে পানি সেচে বের করা হচ্ছে তবে কোথাও কোথাও নতুন করে পানি ঢুকছে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি ছেলেরা এখনো ভালো আছে

অন্যদিকে থাইল্যান্ডের গুহায় আটকে পড়াদের প্রতি শুভকামনা জানিয়েছেন দু দশ সালে চিলির কয়লাখনি থেকে উনসত্তর দিন পর উদ্ধার হওয়া তেত্রিশ শ্রমিকের একজন মঞ্জুরে খোদা মাছরাঙা নিউজেস্ক